أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم <متحدث> ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ان شاء الله تعالى أمر اي سورة الكوثر এই সপ্তাহে রিচার্ডসনে আসা আমার জন্য বেশ আনন্দের আলহামদুলিল্লাহ কারণ আপনারা অনেকেই জানেন প্রতি প্রথম মঙ্গলবার আমরা এখানে আসব আর বাকি তিনটি সেশন আগের মসজিদে হবে ইনশাআল্লাহ দার্সের একটা রীতি হল আমরা শুরুতে একটু সময় নিয়ে প্রতিটা সুরার ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করি তো সুরাতুল কাউসার সবচেয়ে ছোট সুরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সুরার দাস করা সম্ভব হবে না হয়তো সুরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদেরকে শেষ করতে হবে বেঈদিল্লা তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে যেটি লিখেছেন যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক তিনি লিখেছেন মিন হিয়ামিন আজম আল্লা তুজ হিরানি আমা আলা রসুল হি সাল আলহিসাল্লাম ও ফাদলিহিল আজিম অর্থাৎ এটি একটি মক্কি সুরা এবং এটি কোরআনের সেরা সুরাগুলোর আল্লাহ তার নবী সালের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার কথা প্রকাশ করেছেন অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সুরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কত বেশি পছন্দ করেন ভালোবাসেন এই বিষয়ে এটি সবচেয়ে সেরা সুরাগুলোর মধ্যে একটি যদি এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সুরা নয় কিন্তু নিশ্চিতভাবে এটা সেরা সুরাগুলোর মধ্যে একটি সুরা ও আয়ত ফিদ্দুনিয়া লাহুফিদ্দুনিয়াউল আখিরা আর তাছাড়া এ সুরায় বলা হয়েছে আল্লাহ তাকে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরা তো দান করেছেন যখন আল্লাহ বলছেন ইন্না আতইনা কাল কালকর যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্যাণময় আধিক্য বা প্রাচুর্য দান করেছি এভাবে সচরাচর এটার অনুবাদ করা হয় পরে আমরা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করব কামাফি ফিসাকি বিয়ার আল্লাতি ফিহা ইকবর বিয়ান্নি মিন আল্লাহ তালা আতি বিহায়াতি সুরা বিদ্যাওয়াতি লিসুক্রি ও আইবাদতিল্লাহ তালা এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন তিনি বলেন পূর্ববর্তী সুরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যেসব সুরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে আর শেষ করেছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ যখন আল্লাহ তার কোনো অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও বলেন যেমন আপনারা সেই বিখ্যাত সুরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলামিয়া ইয়ংাকা দা ও আজাদা আল কিন্তু সুরাটি শেষ হয়েছে ও আব্বিকা ফাহাদ তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল এই বিষয়টা এই সুরা তো সামঞ্জস্যপূর্ণ কারণ এই সুরাটিতেও অনুগ্রহের কথা বলার পর একটি আহ্বান বা আদেশ করা হয়েছে ইন্না কালকাউসার এটা হলো উপহার এরপর আহ্বানটা কি রব্বিক তোমার রবের ইবাদত করো শুধুমাত্র তোমার রবের ইবাদত করো অকদ খতম সুরা বিজাম্মী আদা ইর রসুল আর এই সুরাটি শেষ হয়েছে রসুল সাল্লিয়ালের শত্রুদের নিন্দা করার মাধ্যমে অবায়ানি হুমুল ফিদ্দুনিয়া অবায়ান আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন ইন্না আবতার তিনি এই আয়াত সম্পর্কে কথাগুলো বলেছেন আম্মার আলহসালাম ফকাদ আখিরা রসুল সাল্লাল্লাহু আল্লা যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও তাকে সম্মান দান করেছেন অমাহু আহ্লাহ ওয়াসমু হুজিক্রহু খালিদনা আজামানি আকা হুয়াল আবতার অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে আর তাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইন্না আকা হুয়াল আবতার বি আনাল আবতার আল আবতর মিনকুল লেখয়ের এ আয়াত আবতার অর্থ হল এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই ইনশাল্লাহ আমরা যখন এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব কেন এই ভাষাটি এত শক্তিশালী আপনারা জানেন বাতার বাতার বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো সরফের ভাষায় একে বলা হয় আবদালু তফদিল আবদার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে যখন আমরা আয়াতি সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানবো সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সুরার সাথে পরবর্তী সুরার তুলনা করে থাকি এই বিষয়ে ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানব শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রহমাউল্লার মন্তব্য চলে যাই ফিসুরাত মুকদ্দিমাহ ওয়াসাফ তাআলা আল মুনাফিক আল মুনাফিক বি পূর্বের সুরায় পূর্বের সুরা কোনটি সুরাতুল মাউন সুরাতুল মাউনে আল্লাহ আজ্লা মুনাফিকদের চারটি আচরণের কথা বলেছেন সুরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকি আচরণ সম্পর্কে পড়েছিলাম ইমাম রাজি বলেছেন সুরা মাউনে চারটি মৌলিক মুনাফিকি আচরণের বর্ণনা দেয়া হয়েছে আউয়ালুহা প্রথমটি হল আল বুখল ওয়াহ মুরাদ মিন অল অল ইয়িম ওলা ইয়াহুদ্দ আলা আমিল মিসকিন অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা লোভ করা এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না এই কথাগুলো আমরা আগের তাফসিরে বলেছি খেয়াল করুন আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না অলা মিসকিন তিনি এভাবে বলেননি তিনি বলছেন ওলা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন এই দুইটি কথার পার্থক্য আছে সে কাউকে উৎসাহিত করে না এমন কি এ ব্যাপারে কথাও তুলে না কেন তুলে না কারণ সে নিজে ধনী হয়ে যদি মিস্কিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে তুমি নিজে কি করেছ এজন্য সে ভাবে আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন সে তার চারপাশে দারিদ্রতা দেখবে অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে কারণ এর আগের সুরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে মানুষ তাদেরকে বলবে তুমি এসব বলছো তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না তোমারই তো সবার আগে করা উচিত যাই হোক মুনাফিকের প্রথম আচরণ হল আলবখোল এবার দ্বিতীয়টায় আসি ওয়াসানি তর্কুসালা ওয়াহুয়াল মুরাদ মিন কৌলহি আর দ্বিতীয়টি হল নামাজে উদাসীনতা কথাটা পূর্বের সুরার কোন আয়াতে এসেছে আল্লা দিন আহম আংসলা তিহিম সাহুন এ আয়াতে আল্লাহ আজ্লা দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন সাহোয়া শব্দের শাব্দিক অর্থ হল কোনো বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে আল্লাহ আজল্লাহ বলেননি আল্লা দিনাহুম আংসল্লাতিহিম তার রিকুন তিনি বলেননি তারিকুন তিনি বলেছেন সাহুন আবার বলছি শাহুয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয় যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয় লা লাউবা আলী আমসল্লা আম্লাম ইউসল্লি অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না এটা তার কাছে কোনো বিষয়ই না গত সপ্তাহে ব্যাখ্যায় আমরা আরও বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই এমন একটা মনোভাব নিয়ে চলে আল্লাহ আজ্জাল্লাহ আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন ওয়াসা আল ইসুল মুরাদ ফসলাত ওহওয়াল মুরাদ বিন কৌলিহি আর তৃতীয় আচরণ হল এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা আর এখন তৃতীয় আচরণ হল লোক দেখানো নামাজ পড়া কোন আয়াতে বলেছেন কথা আল্লা দিন উন এটা হল মুনাফিকির তৃতীয় আচরণ অর্থাৎ তারা নামাজ পড়ে তারা আল্লাহর জন্য পড়ে না মানুষকে দেখানোর জন্য পড়ে পরে ও আল মুরাদ মিন কৌলিহি অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা মজার ব্যাপার হলো প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন এর মাধ্যমে তারা মানে আড়াই কথা বোঝাতেন না জাকাত বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন যতটুকু দান না করলে মানুষের পাপ হবে একেবারে সর্বনিম্ন দান তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে এমনকি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না এটা হলো ওয়াম না আউনা আলমা আউন এ আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয় শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয় বরং এর মানে হলো আশাই লাইমনা মিনহু এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয়ই করবেন না আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না অথচ তারা এমনটা করে এটা কিন্তু দিনের অংশ ছিল না ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হত আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না অথচ তারা এমনটা করে এই চারটি আচরণ এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সুরায় বর্ণিত এই চারটি আচরণ এই সুরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে জ্যাকার ফ ইহাদ সুরা, ফি মোকবালাতি তিলকা সিফাত আল আরবা সিফাতিল আর বাঃ তিনি বলছেন পূর্বের সুরায় বর্ণিত চারটি বিষয়ের বিপরীতে আল্লাহ এই ইসুরায় আরও চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কী ফাজাকারা ফি বুখল সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ ইসুরাই কি বলেছেন ইন্না আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি তাহলে কৃপনতার বিপরীত হল দান করা কে দান করেছেন এখানে আল্লাহ আসাল্লাহ তিনি আরো বলেন ফ আংতাল কাসির ওয়াল আফখাল মানে তিনি বলছেন আল্লাহ যেহেতু অনেক বেশি দান করেছেন আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত আর এটাই আমাদের পূর্ববর্তী দুইটা সুরায় আমরা পড়েছি সুরা কোরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কোরাইশদেরকে কি কি দান করেছেন যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে আপনারা জানেন রসুল সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে রসুল সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন আলাম ইয়াজিদিকে ইয়াতিমান কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন তার কি করা উচিত আম্মাল ইয়াতিমা ফালা সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান হন সুরা কোরাইশে আল্লাহ কোরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন তাহলে তাদের কি করতে হবে তাদের অন্যদেরকে দান করতে হবে কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন তারা পরিপূর্ণ নিরাপদ তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেয়া হয়েছে আল্লা দি মিংজু আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত কিন্তু পরবর্তী সুর আমাদের কি বলছে সুরা মাউন তারা দান করে না তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না তো যখন আল্লাহ বলছেন ইন্না আতিনা কালকৌসার এর একটা তাৎপর্য হল দান করা যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হল দান করা এখন ওজাকারফি মোকাবলাতি আল্লা দিনা হুম আংসলা হিম সাহুন অর্থাৎ পূর্বের সুরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন এর বিপরীতে এই সুরাই কি বলেছেন ফাসল্লি ফ্রেলে আমর নামাজ পর আইদুম আলা সোলাহ নামাজই নিয়মিত হও যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো এর অনেক উপকারিতা আছে বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন যখন তিনি কোনো আদেশ করেন তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি তো এটা ছিল দ্বিতীয়টা ওয়াক ই মোকাবলাতি র উন এখন তৃতীয় বিষয়টা মনে আছে আগের সুরায় তিনি চারটি সমস্যার কথা বর্ণনা করেছেন কৃপণতা নামাজের প্রতি উদাসীনতা এমনকি এটা ছেড়ে দেয়া তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা খেয়াল করুন এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে লিরব্বিক লিরব্বিক অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না তোমার রবের জন্যই নামাজ পড়ো অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে অন্য কারো উদ্দেশ্যে নয় তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন পরিশেষে ওয়াকারা ফি ওয়াম নাউন আল মাউন মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো প্রথম কথা হলো কোরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে আবার কুরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে দান করতে হবে তাই এই পুরো কাজটা হলো আত্মাসাদ্দুক অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন ইমাম রাজি বলছেন ও আরাদা বিহি আত্মাসাদুক বিলাহ মিল অর্থাৎ এই আয়াতে আল্লাহ আল্লাহ কোরবানী করা পশুর গোস্ত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন ফাতুবিরা হাজহিল মুনাসাবাতিল আজিবা অতপর এভাবে এই দুইটি সুরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে তারপর আল্লাহ বলছেন ইন্না আনী আকা হুয়াল আবতর তো সুরার শেষে শত্রুদের কথা অর্থাৎ রসুল সাল্লামের শত্রুদের কথা বলা হয়েছে যারা নিশ্চিন্ন হবে যাদের বংশধরা স্থায়ী হবে না আর এর আগের সুরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয় সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার ওই লোকের বর্ণনা তো দুইটি সুরার মধ্যে এভাবেও সমন্বয় আছে এখন ইনশাল্লাহ তা আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না এটা আমরা পরে করব এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব ইনশাল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য সীমাহীন নেয়ামত সালাফদের মতে আল খাইরুল কাসির ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ আল্লাহ বলেছেন আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহসাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ এটি জান্নাতের একটি নদ আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্জাল্লাহ বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ এটি জান্নাতের একটি নদ আবার আল হাউজ ফিল মৌকিফ অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রসুল সাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে আরেকটি জান্নাতে প্রবেশের পরে মোট দুইটি নদ অসংখ্য অসংখ্য প্রথম সারির তাপসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথায় নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং সেখানে আরও অনেক নিয়ামতের কথা বলা হয়েছে তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি বিখ্যাত তাফসির কারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতহুল কাবির গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সুরায় বর্ণিত রসুল সাল্লাসাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন তিনি এগুলোর একটা লিস্ট করেছেন এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা বুঝতে পারেন আগের আলমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যায়ন করতেন শুরু করা যাক ইমাম রাজি বলছেন প্রথমে আল্লাহ বলেন মা আকার অবুকা ও মা আল্লাহ আজ্লাহ তার নবী সাল্লাহ কি বলছেন তিনি তাকে পরিত্যাগ করেননি তিনি তাকে বিদায় জানাননি তাউদি আহ আমরা বলি না উইদা আল উইদা এটা আরবি শব্দ তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্টও নন এই আয়াতটি রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য একটি উপহার আরবি ভাষ্যটা এমন হবার কথা ছিল মা ওয়া আঁকা রব্বুকা মা কলা কা সর্বনামটি দুইবার আসার কথা যার অর্থ হতো আপনার রব আপনাকে ছেড়ে দেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও নন কিন্তু ছেড়ে দেওয়া বা বিদায় দেয়া কথাটার সাথে নবী সাল্লাহুস্লামকে সম্বোধন করা হয়েছে কিন্তু অসন্তুষ্টি কথার সাথে তার নাম যুক্ত করা হয়নি এটা আল্লাহর একটা উপহার তার রসুল সাল্লু আলাইস্লামের জন্য তার প্রতি অসীম ভালোবাসা থেকে আল্লাহ এমনটা করেছেন কারণ বিদায় দেয়া শব্দটার মধ্যে কোনো নেতিবাচক অর্থ নেই যেটা অসন্তুষ্টি শব্দটার মধ্যে স্পষ্ট বিদ্যমান আল্লাহ আজাল্লাহ এই নেতিবাচক শব্দের পাশে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন পর্যন্ত করেননি সুতরাং এই আয়াতটি রসুল সাল্লুসাল্লামের জন্য একটি উপহার এর মূল কথা হল আল্লাহ তার রসুল সাল্লু আলাইসাল্লামকে কখনো পরিত্যাগ করবেন না এরপর তিনি বলছেন ওয়ালাল্লা কামিন সাল্লাহ আলামামের প্রতি আরেকটা অনুগ্রহ এতে কোনো সন্দেহ নেই যে পরবর্তীতে আপনার জন্য যা রয়েছে তা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম কি চমৎকার উপহার রসুল সাল্লি সাল্লামের জন্য তারপর সর্বোপরি বলা হচ্ছে ওয়ালা আতিকা রব্বুকা ফাতার দ আপনারা জানেন এই সুরাতে ও আল্লাহ বলছেন ইন্না আতাইনাকা আমরা আপনাকে দিয়েছি তিনি কী দিয়েছেন বলেছেন আল কিন্তু এর আগে কি বলেছিলেন ওয়ালা অতিকা রব্বুকা তিনি এখানে আলকাউসার বলেননি তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন আপনাকে প্রচুর দিবেন ফাতার দ তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কীভাবে বুঝবেন ধরুন আপনি কাউকে উপহার দেবেন তাকে বললেন আমি তোমাকে কিছু উপহার দিতে চাই তুমি আমাকে কি দিবে কতটুকু দিবে এটার দাম কত তাই না তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন আল্লাহ আজ আল্লাহ তার রসুল সাল্লা আলাইস্লামের জন্য এসবের একটা মাপ কাঠি দিয়েছেন তিনি বলছেন ফাতার দ আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের ভালোবাসা দেখুন আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান নাম থেকে মুক্তি পায় এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজাল্লার পক্ষ থেকে আরও একটা অনুগ্রহ হল আলম ইয়াজিদিকা ইয়াতিম আং আওয়া আমরা আগেও এই আয়াতটির কথা বলেছি তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি ও বল্লাং কা ফাহাদা গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয় এর মানে সন্ধান করা বা খোঁজ করা এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে তারপর ওয়াজাদা আল আগনা আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাব মুক্ত করেছেন তারপর তিনি বলছেন আলামনা না শ্রহ হেলাকা সদরাক আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেয়নি বুক উন্মুক্ত করার মানে কি যাতে এই বুকে কোরআন ধারণ করা যায় এটা সেই কোরআন কোন পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি সেই কোরআন রসুল সাল্লুসাল্লামের বুকে ধারণ করা হয়েছে তাছাড়া ওহিনাজিলের সময় যে কষ্ট যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি জিলের সময় রসুল সাল্লুসাল্লাম যদি উটের পিঠে থাকতেন উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে একবার রসুল সাল্লু আলাইস্লামের হাঁটু এক সাহাবের হাঁটুর উপর ছিল এমন সময় যখন ওহি আসা শুরু করলো সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল আল্লাহ বলছেন ইন্না সানুল কি আলাম সাকিলা শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব এই অহিগুলো আসলেই ভারী ছিল কিন্তু ওই যে রসুল সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন কি দারুণ উপহার এটা আল খাইরুল কাসিরের অংশ তারপর অন আন রক আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি আল্লা রক যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল অরফ আনা আল্লা রক কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায় আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন ঠিক আছে তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি এর মানে বিশ্ব অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি আর এই কথাটা আসলেই সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয় একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সল্ল আলহ এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরও বেড়ে যায় এটা বেড়ে যায় কমে না সুবহান আল্লাহ বলছেন অরফা আনা আলা দিক্রক ওরাফা আনা এলাকাধিকরক আপনার নাম উচ্চারণ করা ঠিক না আল্লাহ আজাজ রসুল সাল্লা সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ইমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে আল্লাহ নিজেই বলছেন আল নাবি আল্লাহ নিজে এবং তার ফেরেস্তারা জানেন আরবিতে সাধারণত আপনি বিশিষ্ট পদ আগে বলেন না ক্রিয়াপদ আগে বলেন তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসল্ল্লাহু আমলা ইকাতাহু নাবি। মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ বলছেন ইকাতাহু ইউসল্লুন নাবি। কোনো সন্দেহ নেই এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরিস্তাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সল্ল্লাহু আলিহাল্লাম তারপর ইয়া আমানু এখন খেয়াল করুন সল্লু আলাইহি আলাইহাল্লিম তসলিমা তাই না আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া ইউহল্লাদা আ মানু তিনি এভাবে শুরু করেননি কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া দিনা আমানু দিয়ে সরাসরি এভাবেই কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেশ তারা করে থাকে রসুল সাল্লা সাল্লামের মর্যাদা আর সমুন্নত না হয় কিভাবে ও রফা আনা এলাকাধিকরক এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামকে যে কল্যাণ দিয়েছেন তারই অংশ আন্নাহু আকসামা বি বালাদিন দেখুন আল্লাহ শহরের কসম করেছেন আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হল যে সেই জিনিসটাকে সম্মান করা এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রসুল সাল্লা সাল্লাম জন্মেছেন ও হাদ আল বালাদিল আমিন তিনি সেই শহরে শপথ করেছেন প্রসঙ্গত কোরআনে খুব কম কম সময় আল্লাহ আজ তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি শুধুমাত্র রসুল সাল্লাহ আলাইস্লাম ছাড়া আল্লাহ কখনো কোনো মানুষের শপথ করেননি লাউমরুখ আল্লাহ তার নবী সাল্লাহ আলাহামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আজাল্লা আরও অনেক কিছু শপথ করেছেন যেমন আল্লাহ আদিয়াত ঘোড়াসমূহ আকাশ বাতাস সূর্য তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন তার নিজের শপথ সুবাহানু আলা বালা অরব্বিকা লাই মিনুন অরব্বিকা মানে তার নিজের শপথ যখন তিনি তার নিজের নামে শপথ করছেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কি পার্থক্য আছে এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না প্রথম কথা হলো আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন তার নিজের নামে এমনকি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না তার নামের পাশে তিনি তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্থান দিয়েছেন তিনি বলেননি অরবিসাওয়াত অরব বি আলামিন অরববিহিম না না তিনি কি বলেছেন ইয়া আমি শপথ করছি শপথ করছি আপনার রবের নামে তো এমন কি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রসুল সাল্লাহামকে সম্মানিত করেছেন এটাই আল খাইর আল কাসির আল কাউসার হু আল কাসির মানে রসুল সাল্লা উল্লাসাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ সীমাহীন কল্যাণ দান করা হয়েছে এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুল সাল্লাহ সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া ইন্না আলাকা আলা আজরান গাইরা মামনুন ওয়া ইন্না কালাকা আলা আজরান গাইরা মামনুন আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুনে শেষ করা যাবে না এর কোনো শেষ নেই কোনো সীমা নেই এটা এমন একটা কথা যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন এবং তিনি তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ইমানদারদের জন্য ঘোষণা করেছেন ইদিন আমানু ও আমিরুসঅ আলি হাতি ফালাহুম আজরুন ওয়রুমাম নুন তার নবী সাল্লাহ প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন এরপর আল্লাহ আজাল্লাহ এমনকি শুরু করেছেন তার নবী সাল্লাহ উল্লাসাল্লামকে মর্যাদা দেওয়ার মাধ্যমে এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে ইকর ইসমিরব্বিক্লাধি হলাক আবার সেই একই সুরা আলাকে যে কেউ যে কেউ নবী সাল্লা বিরুদ্ধে কথা বলেছে বা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে বা তাকে আতঙ্কিত করার জন্য হুমকি দেওয়ার চেষ্টা করেছে এখানে আবু জাহালকে উদ্দেশ্য করে বলা হয়েছে ফালিয়া দিয়া তাকে তার বাহিনীকে ডেকে আনতে দিন সে তার দলবল নিয়ে আসুক সানা জাবানিয়া আমরাও আমাদের সৈন্যদের ডাকব শাব্দিকভাবে জাবানিয়া অর্থ পুলিশ নিরাপত্তা বাহিনী আল্লাহ বলছেন আমরা আমাদের সৈন্যবাহিনীদেরকে ডাকবো সে তার দলবল নিয়ে আসুক আল্লাহ তার রসুল সাল্লু সাহায্য করার জন্য সুরক্ষা দেবার জন্য এগিয়ে এসেছেন আন্নাহু খা সাহু বিলকুরবাতি তাম্ম আর আল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামের জন্য এমন এক বিশেষ রকম ঘনিষ্ঠতা নির্ধারণ করেছেন যা আর কারো জন্য করেননি কোন ওয়াসজুদ অকিব সিজদা করুন আর আমার নৈকট্য লাভ করুন এটা রসুল সাল্লাহুসাল্লামকে বিশেষভাবে দেয়া হয়েছে তো এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার ইন্না আত হা মানা আকেব আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম এগুলো বর্ণনা করার পরে ইমাম রাজি কি বলেছেন ইন্না আল মানাক আলমাজহিল মুতাকাদ্দিমাহ আল্লাকুল্লা ও আহম মিনহা এখন খেয়াল করুন এটা এমন এখন খেয়াল করুন এটা এমন যেন আল্লাহ বলছেন কোরআনে এই সুরার পূর্ববর্তী সুরাগুলোতে আমি আপনাকে যে নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছি এদের প্রত্যেকটাই আদামু মিনমুল কুনিয়া বিহাদ আলফাদি ফারিহা এগুলোর এক একটি সারা পৃথিবী ও এর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্য চেয়েও বেশি মূল্যবান ফাস্তাগিল আংতাবি ইবাদতি হাজ রব অতপর আপনি এই রবের দাসত্ব এবং ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন সুবহান ইমাম রাজি বলছেন যে আল্লাহ এভাবে এটাকে ফাসল্লিল রব্বিকা ওয়ানহারের সাথে যুক্ত করেছেন আমরা প্রথম আয়াতে আছি এবং এর কিছু শব্দ ব্যাখ্যা করেছি এখন আমরা শব্দে শব্দে সুরাটি জানবো এবং খায়েরের আরও কিছু দিক নিয়ে আলোচনা করব তারপর আমরা ইমাম রাজির যে বক্তব্য জেনেছি তা পূর্ববর্তী অন্যান্য স্কলারদের বক্তব্যের সাথে সংযুক্ত করব। ইন্না আত ই কালকাওসর আ তি ই আন এই সুরার প্রথম ক্রিয়াপদ ইয় আরবিতে আরও একটা শব্দ আছে আতা মানে কোনো কিছু দেয়া আর এটা হচ্ছে ইয়েতা এটাও কোনো কিছু দেয়া বোঝায় আরও একটা শব্দ আছে অহাবা অহাবা যেমন রব্বানা হাবলানা কখনো কখনো আমরা বলি রব্বানা আতিনা তাই না আমরা বলি রব্বানা আতিনা হে আল্লাহ আমায় দান করুন আবার কখনো কখনো আমরা বলি রব্বানা হাবলানা আমাদেরকে দান করুন তো এটাও দান করা তাহলে একই অর্থে ওয়াহাব আছে ইতা আছে এটা আছে এগুলোর মধ্যে পার্থক্য কী আরবি হিবা অথবা ওয়াহাবা মানে উপহার দেয়া কোনো ছোটোখাটো উপহার নয় অনেক বড় উপহার যখন আমরা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে প্রশান্তি লাভ করার জন্য আল্লাহর কাছে চাই এটা কোনো ছোট উপহার নয় এটা একটা বড় উপহার যারা তাদের স্ত্রী পরিবার নিয়ে খুশি থাকেন তারা অনেক সৌভাগ্যবান কারণ বেশিরভাগ মানুষ পরিবারের সাথে থাকেন কিন্তু তাদের সাথে খুশি নন তাই যখন তারা এটা পান এটা কোনো ছোট উপহার নয় এটা বিশাল উপহার তাই না হাবলানা মিন উর্রতা আয়ুন এটা সুরা ফুরকানে এসেছে আরবিতে আতা শব্দের অর্থ দেয়া মূলত এই দেয়াটা একেবারেই দিয়ে দেয়া নয় অন্যভাবে বলতে গেলে আপনি কাউকে কিছু দিচ্ছেন কিন্তু এর সাথে কিছু দায় দায়িত্বও দিচ্ছেন অথবা আপনি যা দিয়েছেন তা আপনি আবার ফিরিয়ে নিতে পারেন যেমন যেমন তু তেল মুন্ডকা ঠিক আছে তুতিল মুলকা মান্তাসা আবার তানজিউল মুলকা মিম আপনি যাকে ইচ্ছা দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন এটা কি সম্ভব যে আল্লাহ যাকে ইচ্ছা দেন আবার ঠিক তার কাছ থেকেই কেড়ে নিতে পারেন হ্যাঁ সম্ভব এটাই ইতা তাহলে ইতা শব্দের একটা পরিভাষা হলো কাউকে কোনো কিছু দেয়া যেটা আবার ফিরিয়ে নেওয়া যায় আবার আরেকটা পরিভাষা হলো দায়িত্ব দিয়ে কোনো কিছু দেয়া আতাই না হুমুল কিতাব আমরা তাদেরকে আসমানি কিতাব দিয়েছি আল্লাহ তাদের কিতাব দিয়েছেন এই কিতাবের সাথে কি কোনো দায়িত্ব দেওয়া আছে হ্যাঁ দেয়া হয়েছে তাহলে যখন কোনো কিছু দেয়ার সাথে দায়িত্ব যোগ করা হয় অথবা এমন কিছু দেয়া যা আবার ফিরিয়ে নেওয়া যায় তখন ইতা ব্যবহার করা হয় কিন্তু ই এটা ইতা শব্দটির অনেকগুলো তাৎপর্য রয়েছে এগুলোর একটি হলো আরবি ভাষায় প্রতিটি শব্দের মূল অক্ষর রয়েছে অনেক সময় এই মূল অক্ষরগুলোর ধারা বদল করে অন্য শব্দ গঠন করা হয় এবং সেই শব্দগুলোর অর্থের মধ্যে একটা সম্পর্ক থাকে যেমন শুকুর এবং শির পরস্পর বিপরীত অর্থের কিন্তু তাদের বানানে মিল আছে হুসুন এবং নাহাস এর মূল অক্ষরগুলো একই হলেও শব্দে এদের বিন্যাস ভিন্ন এবং এদের মধ্যে সম্পর্ক হল এরা পরস্পর বিপরীত শব্দ এটা প্রাচীন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আর এখানে এটা শব্দটির মূল অক্ষর হল ওয়াও আইন আবার তাও শব্দটির মূল অক্ষর মানে একই মূল অক্ষর শুধু ভিন্নভাবে সাজানো এখান থেকে আমরা ইত আন শব্দটি পাই যার অর্থ মেনে চলা অনুসরণ করা কারো আদেশ মন দিয়ে শোনা অন্যভাবে বলতে গেলে ই আতা মানে এমন কিছু দেয়া যখন আপনি কারো আনুগত্যে বা কর্তব্য কর্তব্যপরায়ণতায় বেশ খুশি হয়েছেন এটা হচ্ছে ইতা থেকে ইতা এর একটা অংশ ইতা ইতা এর জন্য আপনি এত দিয়ে থাকেন অন্য কথায় যখন আল্লাহ বলছেন আতই এর অর্থ হলো যেভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর আদেশগুলো পালন করেন এতে আল্লাহ খুবই সন্তুষ্ট তার উপর এবং এই সন্তুষ্টি থেকেই তিনি তাকে দান করেছেন তবে এই দেয়াটা প্রত্যাশিত ছিল না খুবই গুরুত্বপূর্ণ বিষয় কখনো কখনো আপনি কারো আদেশ পালন করেন এবং এর ফলে তারা আপনাকে কিছু না কিছু দেন যেমন আপনার চাকরি আপনি আপনার বসের আদেশ মেনে চলেন এবং এর জন্য মাস শেষে আপনি বেতন পাচ্ছেন এটাকে বলে আজর এটা ইয়তা না ইয়তা হল আপনি কারোর জন্য কিছু করেছেন কোনো রকম প্রত্যাশা ছাড়া এবং আপনি যার জন্য করেছেন তিনি আপনার উপর এত খুশি হয়েছেন যে আপনার প্রত্যাশার বাইরে আপনাকে কিছু দিয়েছেন এটা ইয়তা এর একটা অর্থ শব্দটি আবার আরও উত্তম বা বড় কিছুকেও বোঝায় এটা ছোটোখাটো কোনো জিনিসের জন্য ব্যবহার হয় না শুধুমাত্র বড় কিছু বোঝানোর জন্য ব্যবহার হয় এটা ছোট কোনো ব্যাপার নয় অনেক বড় ব্যাপার পরিশেষে একটা শব্দের মাধ্যমে এমন অনুগ্রহকে বোঝায় যার কোনো তুলনা হয় না এবং এটা এমন কিছু যা ফিরিয়ে নেওয়া হয় না এবং এর সাথে অন্য কোনো শর্ত বা কর্তব্য জুড়ে দেওয়া হয় না মোট কথা একবার আপনাকে দেয়া হয়েছে মানে এটা উপভোগ করুন উপভোগ করুন এটা আপনাকে উপভোগের জন্যই দেওয়া হয়েছে এবং এর সাথে অন্য কোনো কর্তব্য জুড়ে দেওয়া হয়নি তো যখন আল্লাহ আজাল বলছেন আলকাউসার এই উপহারগুলো উপভোগ করুন এগুলো আপনার জন্য সাল্লি সাল্লাম যা আমি ফিরিয়ে নেব না তাহলে এগুলো ছিল ইতা এর অর্থ এখন আমরা যদি শব্দটি প্রিয়ার কাল সম্পর্কে চিন্তা করি আতনা আল্লাহ বলেননি ইন্না সানুআ যেমন অন্য আয়াতে আমরা পেয়েছি ইন্না সানুলকি আলাইকা কৌলান সাকইলা সানুলকি এটা ভবিষ্যৎকাল নির্দেশক বর্তমান যেটা ভবিষ্যৎকাল বোঝায় আমরা শীঘ্রই আপনাকে দান করব কিন্তু এখানে তিনি বলেছেন ইন্না না কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যেই আপনাকে দিয়েছি অতীতকাল এখন প্রাচীন আরবি বা কোরআনের আরবি ভাষার বা তৎকালীন আরবি ভাষার অতীতকাল আর ইংরেজি বা স্প্যানিশ বা জার্মান ভাষার অতীতকাল সম্পর্কে আমাদের ধারণা ভিন্ন এদের মধ্যে পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলি নিয়ে এখন একটু বলি আপনারা নিশ্চয়ই অতীত এবং বর্তমানকালের পার্থক্য জানেন তাহলে কেন আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন যেখানে কিছু জিনিস এখনও নবী সাল্লা সাল্লামকে দেওয়া হয়নি যেমন আল হাউজ ফিল যান না যদিও নবী সাল্লাহ আলাইস্লাম এটি হাদিসে বলেছেন আংজুরু ইলাইহা আমি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখতে পাই আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখি তিনি এই কথা তার সাহাবিদেরকে বলেছেন রাদি আল্লাহু আনহুমুল আজমাইন যদিও আমরা এই বর্ণনাটা পেয়েছি তারপরও এই যে হাউজে কাউসারের কথা এটা ভবিষ্যতের একটা বিষয় তাহলে ভবিষ্যতের কিছু বলতে কেন অতীতকাল ব্যবহার করা হয়েছে এটা একটা যৌক্তিক প্রশ্ন যখন প্রাচীন আরবরা কথা বলতো জানেন ক্রিয়ার কাল সম্পর্কে তাদের নির্দিষ্ট একটা মতবাদ ছিল অতীতকাল হলো নিশ্চিত গতকাল যা ঘটেছিল সেটা নিশ্চয়ই ঘটেছিল কিন্তু আগামীকালের কোনো কিছুর নিশ্চয়তা নেই ঠিক না তাই নিশ্চয়তা অতীতকালের সাথে সম্পৃক্ত আর অনিশ্চয়তা ভবিষ্যতের সাথে আর আপনি যদি ভবিষ্যতের কোনো কথা বলতে চান যেটা একেবারেই নিশ্চিত যাতে কোনো সন্দেহ নেই যা হবেই হবে এরকম কোনো কিছু যার ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিত তখন আপনি অতীতকাল ব্যবহার করে কথাটা বলবেন কারণ অতীতকাল দ্বারা কোনো কিছু নিশ্চিত বোঝায় এটা যেন গতকাল যেমন ঘটেছে তেমনি অবশ্যম্ভাবী ঠিক গতকালের মতো সুনিশ্চিত ঠিক আছে আপনারা একটা ইংরেজি প্রবাদের কথা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সূর্য ওঠার মতো নিশ্চিত যদিও ইসলামে আমরা এমনটা বলি না কারণ আগামীকাল সূর্য ওঠার ব্যাপারে আমরা নিশ্চিত নই কিন্তু অতীতকালের সাথে নিশ্চয়তার একটা সম্পর্ক আছে তো এটা আতইনা এর এক প্রকার শৈল্পিক তাৎপর্য আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন ইংরেজিতে একটা কথা আছে যেটা এই বিষয়টার সাথে মিলে যায় যেমন তারা বলে ডান তোমার সাথে আমার আগামী সপ্তাহে দেখা হবে আর উত্তরে আপনি বলছেন ডান দেখা এখনো হয়ে যায়নি আগামী সপ্তাহে হবে আর আপনি বলছেন ডান মানসিকভাবে আপনি এতটাই নিশ্চিত দেখা হওয়ার ব্যাপারে যেন কাজটা হয়ে গিয়েছে চিন্তা করো না কাজটা হয়ে গেছে যদিও কাজটি এখনো শেষ হয়ে যায়নি আপনি এই ব্যাপারে নিশ্চিত বলে এমনটা বলছেন তো এটা ছিল প্রথম শৈল্পিক তাৎপর্য অতীতকাল ব্যবহার করার দ্বিতীয় শৈল্পিক তাৎপর্য হল এর মাধ্যমে কাজের পরিপূর্ণতা বোঝায় অন্যভাবে বলতে গেলে আরবিতে কাল দ্বারা এমন কাজকে বোঝায় যা এখনও শেষ হয়নি যেমন আমি যদি বলি আ তা আল্লা মূল আমি আরবি শিখি এর দ্বারা কি বোঝায় আমার শেখা এখনও শেষ হয়নি এখনো শেষ হয়নি এটা এখনও চলছে কিন্তু আমি যদি বলি আমি আরবি শিখেছি জানেন এর মাধ্যমে কি বোঝায় কাজটি শেষ হয়েছে পরিপূর্ণ হয়েছে আর আল্লাহ এখানে বোঝাতে চাইছেন যে আল্লাহর অনুগ্রহ যেমন নিশ্চিত তেমনি আল্লাহর অনুগ্রহ পরিপূর্ণ তার অনুগ্রহ পরিপূর্ণ এটা পরিবর্তন হবার নয় আল্লাহ জাল্লা ইন্না আতাইনাকা শব্দে যে ক্রিয়ার কাল ব্যবহার করেছেন তাতে এই দুইটি অর্থই নিহিত রয়েছে এখন আমরা কাউসার শব্দে আসি রূপগতভাবে বা সার্ফ অনুযায়ী শব্দটি আরবি ফওয়াল এর অন্তর্ভুক্ত ফওয়াল এর একটি সিয়াগ বা এরূপ গঠনের শব্দগুলো ব্যবহার করা হয় অতুক্তি করার জন্য আরবিতে যাকে সিগাতুল মুবালাগা বলা হয় উবা আমি জানি এর আগে অন্য লেকচারে আমি এ ব্যাপারে কথা বলেছি কিন্তু আজকে নতুন কোনো শ্রোতা থাকলে যেন বুঝতে পারেন তাই আবার আলোচনা করছি অতুক্তি কি সেটা আমাদের জানতে হবে আমি জানি আপনাদের অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয় আমি ব্যাখ্যা করছি অতুক্তি করে কথা বলা আর অতিরঞ্জিত করে কথা বলার মধ্যে পার্থক্য আছে অতুক্তি আর অতিরঞ্জনের মধ্যে পার্থক্য আছে অত্যুক্তি করা মানে কোনো কিছু খুব জোর দিয়ে বলা আর অতিরঞ্জিত করা হলো সত্যের বাইরে গিয়ে মিথ্যায় প্রবেশ করা তাহলে অতিরঞ্জিত করা মানে আপনি সত্য কথা না বলা কিন্তু অত্যুক্তি করা হলো আপনি অনেকটা আবেগপ্রবণ হয়েছেন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি অর্থাৎ আপনি সত্য ছেড়ে মিথ্যা বলেননি একটা উদাহরণ দিই ধরুন দুটা বাচ্চা পার্কিংয়ে ঝগড়া করছে কোনো একটা বাচ্চা এসে বলবে পার্কিংয়ে খুব খারাপভাবে ঝগড়া হচ্ছে ঠিক আছে এটাই অতুক্তি কারণ এটা সত্য যদিও সে আবেগতারিত হয়ে একটু বাড়তি কথা বলেছে কিন্তু সে বোঝাতে চেয়েছে যে এটা একটা বড় সমস্যা যদিও এটা সত্য অপরদিকে আরেকটা বাচ্চা এসে বলবে ও মাই গড তাদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এবং এভাবে সে বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে আমরা এ ধরনের কথাগুলোকে পাত্তা দেই না আমরা কিছুই করি না কারণ হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি তাহলে এটাই হলো অতিরঞ্জিত করা কোরআনে কি নেই কোনো অতিরঞ্জন নেই কিন্তু অসংখ্য কি আছে অতুক্তি আছে সেখানে অসংখ্য মুবা লাগা অসংখ্য অতুক্তি আছে কিন্তু কোনো অতিরঞ্জন নেই কারণ কোরআন হল পলহুল হাক তার কথাগুলো সত্য এটা সত্য তাই কোরআনে অতিরঞ্জনের মতো কিছু নেই কখনো কখনো ভাষার প্রতি সংবেদনশীলতার অভাবে একজন আলোচক বা অনুবাদক বলতে পারেন যে এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে অতিরঞ্জন করা হয়েছে মূলত এগুলো অতিরঞ্জন নয় অতুক্তি কোনো শব্দকে জোর দিয়ে বলতে বা এর অর্থকে শক্তিশালী করতে যা করা হয় যাই হোক কাউসার শব্দটি কাসির বা আলকাসরা থেকে এসেছে কাসরা মানে অনেক বেশি পরিমাণে থাকা আর কাসির শব্দটি বিশেষণ আর আল কাউসার হল এমন পরিমাণের কোনো কিছু যা অকল্পনীয় অবিশ্বাস্য যখন কোনো কিছু অনেক 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 বেশি তখন আপনি তাকে কাসির বলেন না আপনি বলেন কাউসার আল্লাহ বলছেন আমি আপনাকে দিয়েছি এত 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 বেশি আমি বলে শেষ করতে পারছি না কারণ এটা কাউসার কাউসার শব্দে একটা ওয়াও আছে আরবি সাহিত্যে মানে বালাগায়ে ওয়াও ইয়া এর চেয়ে বেশি শক্তিশালী যদি আল্লাহ বলতেন কাসির সেটাও বেশি বোঝাতো কিন্তু আল্লাহ বলেছেন কাউসার যেটা আরও আরও বেশি বুঝায় কাশির শব্দটি এমনিতেই বেশি বুঝায় কিন্তু আল্লাহ এই বেশি শব্দটিকে আরও বেশি বানিয়ে দিয়েছেন কাউসার শব্দের ওয়াও এর মাধ্যমে সুবাহান আল্লাহ এভাবেই আল্লাহ তার রসুল সাল্লাহ আলসালামকে কেমন দান করেছেন তার বর্ণনা পাওয়া যায় আবার আল খাইল কাসির ফাল মিনাল কাসরা একইভাবে আল কুর্তুবি লিখেছেন আর নাওফাল মিনাল নাফল এমন আরও শব্দ আছে যা দ্বারা উত্তুক্তি করা হয়েছে আল মিনাল মিন আল জাহর আল আরব তুসব মিকুল্লা সাই ইন কাসির ফিল আদাদ ওয়াল কাদার ওয়াল খিতার কৌসারা মানে আরবরা কাউসার বলতে কোনো কিছু খুব বেশি পরিমাণে বেশি মূল্যবান এবং অনেক বেশি নিরাপত্তা এই ব্যাপারগুলো বোঝাত অর্থাৎ কোনো কিছু খুব বেশি পরিমাণ এবং বেশি মূল্যবান বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করত ফাল হুয়া বিল ইদাফতি এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো কিছু সম্পর্কে বলেন অনেক বেশি এরকম কি কোনো সম্ভাবনা আছে যে অনেক বেশি ভালো কিছু অথবা অনেক খারাপ কিছু অথবা অনেক ভালো আর খারাপ দুটোই হতে পারে হ্যাঁ সম্ভব আপনি যখন বলেন আমি তোমাকে অনেক বেশি দিয়েছি বা আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি হয়তো আমি তোমাকে অনেক ভালো কিছু শিখিয়েছি আবার সাথে কিছু মন্দ কাসির শব্দটি ভালো এবং খারাপ দুটোর জন্যই ব্যবহৃত হয় কিন্তু কাউসার শব্দটি শুধুমাত্র ভালো জিনিসের জন্যই ব্যবহৃত হয় এটা মুতা মানে বিশেষভাবে শুধুমাত্র ভালো জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এর মাধ্যমে আয়াতটি পরিপূর্ণতা পেয়েছে যেমনটি আল্লাহ বলছেন ইন্না আতইনা ক্যাল কাউসার অর্থাৎ আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তার সব কিছুই অবিশ্বাস্য রকমের ভালো এবং তিনি তাকে অধিক পরিমাণে দিয়েছেন সাল্লাসাল্লাম ও আইন্দামা অরিফ আল কৌসার বি তারিফ এটাও বেশ গুরুত্বপূর্ণ এখানে একটা আল আছে ইন্না আতইনাকা আল কাউসার আল কাউসার এখন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি বলেন ইন্না আতৈন কাউসারান এর মাধ্যমে অনেক কিছুকে ইঙ্গিত করা হয় কিন্তু যদি আপনি কোনো কিছুর সাথে আল যোগ করেন তাহলে এর একটা ব্যাখ্যা হলো এর মাধ্যমে কেবল একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই কারো কারো মতে যেহেতু এখানে আল কাউসার এসেছে তাই এর মাধ্যমে শুধু জান্নাতের নদের কথাই বলা হয়েছে অন্য কিছু নয় এর প্রমাণ হচ্ছে আল তারা বলছেন আল হলো প্রমাণ যেটা কেবল একটা জিনিসকে নির্দেশ করে এবং সেই একটা জিনিস যেটা আমরা আসারে পাই তা হলো আল হাউজ ফিল জান্নাহ আউ আল হাউজ ফিল মাউকিফ শুধুমাত্র এই জিনিসটাই ইঙ্গিত করা হচ্ছে কিন্তু ওয়লা কাউসার লামাখাল নাহার ফিহি ল হারফ আল মসুফ আফাদ আল ইতলাক ও জামা আকুল্লু খায়র আরবিতে আপনি যখন বিশেষণ দ্বারা কোনো কিছু নির্দেশ করেন যেমনটা ইংরেজিতে বা বাংলায় বিশেষ্য বিশেষণ আছে তো যখন আপনি বিশেষণ বলেন কোনো বিশেষ উল্লেখ করেন না তখন সেই বিশেষণ দ্বারা অনেক কিছু বোঝানো হয় আল থাকলেও যখন আল্লাহ বলছেন অনেক কিছু প্রচুর পরিমাণে অধিক পরিমাণে এগুলো কি বিশেষ নাকি বিশেষণ প্রচুর অধিক এগুলো বিশেষণ যেহেতু আল্লাহ বিশেষণ ব্যবহার করেছেন এবং এর জন্য কোনো বিশেষ উল্লেখ করেননি বলেননি বিশেষণটা কোন বিশেষের তিনি বলেননি আলহাউজ আল কাউসার আলহাউজ আল কাউসার এভাবে বিশেষ উল্লেখ না করার ফলে এ আয়তে আরও অনেক সম্ভাবনার দুয়ার এবং এগুলোর গ্রহণযোগ্যতার দুয়ার খুলে গিয়েছে এটা আল্লাহ আজাল্লার অসীম দানের একটা অংশ যে তিনি তার রসুল সাল্লু আল্লাহ সাল্লামকে যা দান করেছেন তার কোনো সীমা নির্ধারণ করেননি আল কাউসারের ভাষাগত দিক ব্যাখ্যা করার জন্য আরও দুইটা রেফারেন্স দিব প্রাচীন একটা কবিতা আছে যেটা আরবের ইতিহাসের একজন বৃদ্ধা মহিলা সম্পর্কে যার ছেলে ভ্রমণে বেরিয়েছে আর আরবের ছেলেরা ভ্রমণে বের হতো ব্যবসা করতে এবং ধন সম্পদ নিয়ে ফিরে আসতো তো ছেলে ফিরে আসার পর মাকে জিজ্ঞেস করা হলো বিমা আবাবনুক তোমার ছেলে ফেরার সময় কি নিয়ে এসেছে তিনি কি উত্তর দিলেন সে নিয়ে এসেছে বেকাউসারিন আই মানে বিমা লি কাসির সে অনেক বেশি কিছু নিয়ে এসেছে অনেক সম্পদ নিয়ে এসেছে প্রথমত তিনি খুবই খুশি তার ছেলে ফিরে আসার কারণে আবার তিনি আরও খুশি কারণ সে প্রচুর সম্পদ নিয়ে ফিরেছে তাই না এভাবে ইসলামের পূর্বেও কাউসার শব্দটি ব্যবহার করা হতো ওয়া আন্তা এটাও একটা কবিতা ওয়া আন্তা কাসিরুন ইয়া মারওয়ান তাই তুমি চারিত্রিকভাবে খুবই ভালো হে ইবনে মারওয়ান ওয়ান কবি এখানে ইবনে মারওয়ান নামের একজন যুবকের প্রশংসা করছেন কিন্তু তারপর তিনি বলছেন তোমার বাবা অসাধারণ ছিলেন তুমিও ঠিক আছো কিন্তু তোমার বাবা অসাধারণ ছিলেন তিনি তার বাবার সম্পর্কে কি বলছেন জানেন ওয়াকা আবুকা ইবনে আকা এলে কাউসারা কিন্তু তোমার বাবা ইবনে আকা এল হলেন কাউসার তুমি তই ইব খুব ভালো কিন্তু সে সে চমৎকার সে কাউসার তিনি যা বলতে চাইছেন যে তোমাকে তোমার বাবার মতো হতে হবে আমি তোমার প্রতি মুগ্ধ তবে অতটা মুগ্ধ নই তাহলে তিনি এখানে তৈয়বকে কাউসারের সাথে তুলনা করছেন মানে তার বাবা খুব খুব খুবই ভালো ছিলেন আল কাউসার সম্পর্কে সব শেষ কথা বলবো মূলত দুইটা কথা বলবো যেহেতু আমাদের হাতে আরও কিছুটা সময় আছে ইনশাআল্লাহ সময়ের মধ্যেই শেষ করব ইন্না শব্দটি আমরা এই সম্পর্কে এখন আলোচনা করিনি আমরা তয়না সম্পর্কে বলেছি আল কাউসার সম্পর্কে বলেছি ইন্না সম্পর্কে বলিনি এই ইন্না ছাড়াও আরবি ব্যাকরণ অনুযায়ী বাক্যটি পূর্ণ অর্থ প্রকাশ করে আপনি বলতে পারেন আতয়না কাল কাউসার আমরা আপনাকে কাউসার দান করেছি এতটুকুতেই বাক্যটি পূর্ণ হয়েছে আবার আমরা শব্দটি ইতোমধ্যেই বাক্যটি তো রয়েছে কারণ আত শব্দের সাথে না শব্দটি আছে সেটাই ফাইল এর অর্থ আমরা কিন্তু যখন আমরা বলি ইন্না এর শেষে আমরা কথাটি আছে আতয়না এখানে আবারও আমরা শব্দটি এসেছে এখন আপনি যদি শব্দে শব্দে অনুবাদ করেন নিশ্চয়ই আমরা কমা আমরা আপনাকে দান করেছি আল কাউসার এটা হলো শব্দে শব্দ অনুবাদ আর আরবরা এভাবেই কথা বলে থাকে কিছু উদাহরণ দেই কথা বলার সময় যখন কেউ নিজের কথা দুইবার উল্লেখ করে যেমন আমি আমি এর ব্যয়ভার বহন করেছি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি আমিই তোমাকে চাকরি দিয়েছি আমি আমার কথা দুইবার বলেছি কেন এর মাধ্যমে একজনকে এমন কিছু মনে করিয়ে দিচ্ছি যা আসে ভুলে গিয়েছে এটা একটা বিষয় আবার দ্বিতীয় বিষয়টা হলো যাকে আরবিতে ইহতিমাম বলে অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে বলার জন্য এমনটা করা হয় আর এখানে আল্লাহ আজাল্লা তার পক্ষ থেকে দান করার বিষয়টার উপর জোর দিচ্ছেন আমি দিয়েছি আমি এতে কোনো সন্দেহ নেই ইন্না শব্দটিও গুরুত্বপূর্ণ এখানে তিনি নাহনু আতইনা কালকাউসার বলতে পারতেন কিন্তু এখানে বলা হয়েছে ইন্না যেটা হরফে তৌকিদ হরফে তাউকিদের কাজ হলো সন্দেহ দূর করা বেশিরভাগ বর্ণনা মতে এই সুরাটি মাক্কি সুরা যদি অনেক বর্ণনায় এমনকি সহি মুসলিমের বর্ণনায় সুরাকে মাদানী সুরা বলা হয়েছে এই দার্সের শেষ দিকে আমরা এই দুইটি মতামতকে একত্রিত করব যখন কোনো সুরা সম্পর্কে অনেকগুলো মতামত পাওয়া যায় কারো কারো মতে এটা মক্কি সুরা আবার কারো মতে এটা মাদানি বিশেষ করে এরকম ছোটো সুরার ক্ষেত্রে যেটা হয়তো একসাথে নাজিল হয়েছে তাহলে কিভাবে এটা কখন নাজিল হয়েছে এই ব্যাপারে ভিন্ন মত থাকতে পারে আমরা বুঝতে চেষ্টা করব যে কেন এই ভিন্নমতগুলো এসেছে এবং কীভাবে এগুলো সমাধান করা যায় ইনশাআল্লাহ তালা এটা একটা ভালো সুযোগ এগুলো বোঝার জন্য বিশেষ করে এই সুরাটি একটা ভালো সুযোগ যাই হোক ইন্না শব্দটি এখানে সন্দেহ দূর করতে ব্যবহার করা হয়েছে মূলত উম্মার ইজমা অর্থাৎ বেশিরভাগ বর্ণনা মতে এটা মাক্কি সুরা আপনি মুসাফেও একে মাক্কি সুরা হিসেবে পাবেন তো যদি আপনি একে মাক্কি সুরা হিসেবে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই সময় রসুল সাল্লাহুস্লাম এমন কিছু মানুষের মধ্যে থাকতেন যারা তার জন্য অপমানজনক অমর্যাদাপূর্ণ আর যন্ত্রণাদায়ক ছিল তারা বারবার রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে যা কিছু ছিল না সেগুলো বলে বেড়াতো যা কিছু তার কাছে ছিল না আপনারা জানেন আবুল আহাব সে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতিবেশী লা আনাহুল্লাহ আলাইহী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সে ছিল রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতিবেশী রসুল সাল্লাহ সাল্লামের প্রথম ছেলে কাসিম রদি আল্লাহ তাল্লা আনহু যখন মারা গেলেন তার আরও একজন ছেলে ছিলেন তার নাম কি ছিল আবদুল্লাহ রদি আল্লাহ আনহু সাথে আরও চারজন মেয়ে ছিলেন তাই না তো যখন আবদুল্লাহ একদিন মারা গেলেন রাদিয়াল্লাহ আনহু জানেন প্রথম দিকে কে খবর পেয়েছিল আবু আহাব সে তো চরম খুশি একজন মানুষ কতটা জঘন্য হলে একটা বাচ্চার মৃত্যুতে খুশি হয় এমনকি আপনার শত্রু আপনার শত্রুর বাচ্চা মারা গেলেও আপনার অন্তর তার জন্য বিগলিত হতো কতটা নোংরা হতে পারে এই মানুষটা মানবিকতা থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সে যার ফলে সে উৎসবে মেতে উঠেছে নেচে নেচে বাড়ি থেকে বের হয়ে ঘোষণা দিয়েছে ও মুহাম্মাদ তার নাম নিশানা মুছে যাবে বা তারা মোহাম্মাদ সে খুব সহজেই নিশ্চিন্ন হয়ে যাবে তার আর কোনো ছেলে বেঁচে নেই মোট কথা তারা রসুল সাল্লাস্লামের যা কিছু নেই তা নিয়ে বড়াই করত। তারা তার আর্থিক কষ্ট নিয়ে কথা বলতো তারা তার সমর্থনের অভাব নিয়েও কথা বলতো অন্যভাবে বলতে গেলে তিনি ইয়াতিম ছিলেন কীভাবে এই কোরআন নাজিল হল না আল্লাহ রজুল করিয়াতে আজিম কীভাবে এই কোরআন দুই গোত্রের কোনো একজন নেতার উপর নাজিল হল না কিভাবে আমরা তার কথা মানতে পারি তারা সব সময় আল্লাহ রসুলের কাছে যা নেই তা নিয়ে কথা বলতে থাকতো আর আল্লাহ সুরাটি শুরু করেছেন এই বলে যে না আপনার যা নেই তা নিয়ে চিন্তা করবেন না আমি আপনাকে প্রাচুর্য দিয়েছি আমরা দিয়েছি এতে কোনো সন্দেহ নেই কখনো এই ব্যাপারে সন্দেহ করবেন না কখনো না এবং এই সুরা যারা শুনে তারাও যেন এই ব্যাপারে সন্দেহ না করে যে আপনাকে তাদের কল্পনার বাইরে প্রাচুর্য দেয়া হয়েছে আলকাউসার আমরাই আপনাকে দিয়েছি কোনো রকম শর্ত ছাড়া এবং আমরা আপনাকে দিয়েছি অনেক 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 বেশি যা কল্পনা করা যায় না আল্লাহ কীভাবে এই আয়াতটি এর শুরু এবং শেষের মধ্যে পার্থক্য করেছে এবং কিভাবে এটা রসুল্লা সাল্লু আল্লামকে সান্ত্বনা দিয়েছে আপনারা জানেন যখন কেউ আপনাকে মন্দ কিছু বলে তখন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে প্রয়োজন হয় যে আপনাকে বলবে ঠিক আছে চিন্তা করো না এভাবে ভেঙে পড়ো না যদিও আপনি এ কথাগুলো জানেন তারপরও কারো কাছ থেকে যখন শুনেন আপনার মনে হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছ ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করেছ রসুল সাল্লুসাল্লামকে সান্ত্বনা দিতে কে এসেছেন তাকে সমবেদনা জানাতে কে এসেছেন আল্লাহ এসেছেন কোরআনে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহুস্লামের জন্য এটা একটা উপহার তিনি তার রসুল সাল্লুসাল্লামকে সাহায্য করেছেন আল্লাহ জানেন সুহানা হ তালা কখন তার রসুলের মন খারাপ হয় কখন তিনি অপমান বোধ করেন কখন তিনি তাদের কথায় কষ্ট পান আন্নাকে কুলুন আমরা জানি তারা যা বলে তাতে আপনার মন সংকুচিত হয়ে যায় আপনাদের কি মনে হয় না যখন তার ছেলে মারা গিয়েছে এবং কেউ সেই মৃত্যু উদযাপন করছে তখন রসুল সাল্লু আলিয়া অন্ত সংকুচিত হয়েছিল কল্পনা করে দেখুন তো তিনি আল্লাহ রসুল ছিলেন সেটা না হয় একদিকে থাকল যে কোনো সাধারণ মানুষ আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার মৃত্যুকে উদযাপন করছে কত রাগ কত দুঃখ হবে আপনার এরপর তাকে কি করতে হয়েছে তাকে আবার ওইসব ব্যক্তির কাছেই দিন প্রচার করতে হয়েছে এবং তাদের প্রতি সহনশীল থাকতে হয়েছে তিনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবেন না না তখনও সময় হয়নি ধৈর্যের সাথে তাদের ডাকুন অসবির আলামাইয়া কুলুন তারা যা বলে সেই ব্যাপারে ধৈর্য ধরুন আমরা কত সহজে এই আয়াতগুলো উদাহরণ দিই তারা যা বলে তাতে ধৈর্য ধরুন মানে ধরুন কেউ আপনাকে এমন উপদেশ দিয়েছে তখন কি আপনার মাথা খারাপ হয়ে যাবে না আপনার মেজাজ একেবারে খারাপ হয়ে যাবে আপনি বলবেন তুমি কি জানো সে আমাকে কী বলেছে আপনি অস্থির হয়ে যাবেন আমি আপনাকে থামাতে চাইলে আপনি আবার বলবেন তুমি জানো না সে কি বলেছে অথচ এই মানুষটার সুন্না দেখুন সাল্ল আলিহ্লাম যাকে আমরা আমাদের রসুল বলি ধৈর্যের কি চমৎকার আদর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এসব ঘৃণ্য লোকদের কাছে দাওয়াত পৌঁছানো কতটা কঠিন এবং সর্বোপরি সেই লোকটা তার পরিবারের একজন আর এখান থেকে আপনি আরেকটা শিক্ষা পাচ্ছেন সেটা হলো সবচেয়ে দুঃখজনক কথাগুলো আপনি কার কাছ থেকে শুনবেন আপনার পরিবার আপনার নিজের পরিবার আপনাকে সবচেয়ে খারাপ কথাটা বলতে পারে কারণ তারা মনে করে কোনো সমস্যা নেই সব ঠিক আছে ঘরের মানুষ অথবা তারা বলবে কি হয়েছে তাতে কী সমস্যা তোমার তারা এভাবে বলতেই থাকবে বলতেই থাকবে কারণ ঘরের ভেতর কোনো সমস্যা নেই তাই না বাইরের কেউ বললে হয়তো ঝগড়া লেগে যেত কিন্তু আপনার ঘরে আপনার চাচা দিন বলতে থাকে ঠিক যেমন রসুল সাল্লাহ সাল্লামের চাচার মতো তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক চলুন শেষ করা যাক ইউজাদ আল আমরান আয়াতের ইন্না শব্দটিতে দুইটি ব্যাপার আছে আল ইফতিসাস একান্ত ভাবে মানে আমরাই কেবল আমরাই আপনাকে আলকাউসার দান করেছি যেহেতু আমরাই দিয়েছি তাই কেবল আমরাই এটা ফিরিয়ে নিতে পারি কিন্তু আমরা আপনাকে এ আঁতা দিয়েছি ই তা নয় তাই আমরা ফিরিয়ে নেব না এবং অন্য কেউ তা ফিরিয়ে নিতে পারবে না তারা মনে করে তারা আপনার কাছ থেকে কিছু নিয়ে যাচ্ছে অথচ তারা কিছুই পায় না তারা কিছুই পায় না ইন্না আঁকা না আঁকা এটাই সাস। দ্বিতীয়টা হলো ফাল আল্লাহ তার রসুল সাল্লু আলাইস্লামকে যা দান করেছেন সেই ব্যাপারে জোর দেওয়াটাই আলী এহতিমাম আহম্মাই তিনি এগুলো জোর দিয়ে বলেছেন জোর দিয়েছেন এই যে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন কথাটা তা ইন্না দিয়ে শুরু হয়েছে এর মাধ্যমে রসুল সাল্লু আলু সাল্লামের প্রতি বিশেষ সম্মান দেওয়া হয়েছে এখানে আমরা আয়াতের শুধুমাত্র ভাষাগত দিকটা দেখছি প্রথম আয়াতে আল্লাহ তার রসুল সাল্লি সাল্লামকে যা দিয়েছেন সে ব্যাপারে কত ব্যাপকভাবে বলেছেন এই ব্যাপকতায় আমরা যেন হারিয়ে গিয়েছি ইনশাল্লাহ বিরতির শেষে ঠিক এসাদ নামাজের পর আমি প্রথম সেশনের পরিসমাপ্তির চেষ্টা করব যদিও আমি মনে করি না আজকে সুরা কাওসার শেষ করতে পারবো তবে আশা করি অন্তত প্রথম আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারবো বারাকালিক হাকিম আসসালামু আলাইকুমুল্লাহ বরাকাতু